হে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা জানবো মোহনীয় লাস ভেগাস, মায়াজালের নগরী ও পাপের নগরী সম্পর্কে। কেমন হয় যদি এমন কোনো শহরে আপনাকে পাঠানো হয় যেখানে আপনি যা ইচ্ছা করতে পারবেন, দেখতে পারবেন, যা খুশি খেতে পারবেন, যেমন খুশি তেমন সাজে ঘুরে বেড়াতে পারবেন? ভাবছেন এমনও কোনো শহর পৃথিবীতে আছে কি না? হ্যাঁ, যা খুশি তা করতে পারার এই শহরের নাম হলো লাস ভেগাস। হোয়াট হ্যাপেন্স ইন ভেগাস স্টেজ ইন ভেগাস, এই স্লোগানটি আধুনিক পর্যটন ব্যবসায় অন্যতম বিখ্যাত একটি ট্যাগলাইন। এমনকি হলিউডের অনেক বিখ্যাত সিনেমা কিংবা সিরিজেও এই লাইনটি ব্যবহার করা হয়েছে অনেকবার। শুধুমাত্র এই একটি লাইনের কারণে লক্ষ লক্ষ ভ্রমণপিপাসু মানুষ ছুটে এসেছে সিন সিটি বা পাপের শহর নামে পরিচিত এই লাস ভেগাসে। পর্যটক ও লাস ভেগাসের মধ্যে এই টানের প্রধান কারণ হিসেবে ধরা হয় এই শহরের বাতাসে যে স্বাধীনতার স্বাদ পাওয়া যায় সেটাকে। এই শহরে এসে মানুষ সেই রূপ ধারণ করতে পারে যা সে নিজের বাড়ি বা শহরেও চাইলে করতে পারে না। এই শহর মানুষকে সেই সব কিছু থেকে মুক্তি দেয় যা থেকে মানুষ নিজ শহরে চাইলেও মুক্ত হতে পারে না। নেভাডা অঙ্গরাজ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ আর যুক্তরাষ্ট্রের 28তম ঘনবসতির শহর এই লাস ভেগাস, যা সংক্ষেপে ভেগাস নামেও সমানভাবে পরিচিত। আন্তর্জাতিকভাবে খ্যাত এই রিসর্ট নগরী বিখ্যাত মূলত এর জুয়ার আসর, কেনাকাটার সুবিধা, বহুমুখী বিনোদন ও নৈশ প্রমোদের কারণে। এক কথায় বলতে গেলে পুরো লাস ভেগাস উপত্যকাটি নেভাডা রাজ্যের অর্থনৈতিক, বাণিজ্যিক ও সংস্কৃতির কেন্দ্র। নিজেরাই নিজেদেরকে বিশ্বের বিনোদনের রাজধানী হিসেবে দাবিকারী এই ভেগাস। মস্ত বড় বড় ক্যাসিনোওয়ালা হোটেলের এই শহরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বড় বাণিজ্যিক সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। সংখ্যায় বলতে গেলে এই সম্মেলনের সংখ্যা প্রতি বছর 22,000-এর কম হবে না। জুয়ার আসরের জন্য বিখ্যাত এই শহরের লোকজন এত বেশি জুয়া আসক্ত যে তারা নাকি যে কোনো বিষয় নিয়ে বাজি ধরে বসে থাকে। 1980 সালে লাস ভেগাস হাসপাতালের বেশ কিছু কর্মীকে চাকরি থেকে বাদ দিতে হয়েছিল কারণ তারা নাকি হাসপাতালের রোগীদের উপর বাজি ধরত যে কোন রোগী কখন মারা যাবে। এমনকি একজন নার্স নাকি বাজিতে জিতার জন্য একজন রোগীকে হত্যা পর্যন্ত করেছিল। বিশ্বের সবচেয়ে বড় 20টি হোটেলের অর্ধেকেরও বেশি হোটেল শুধু এই এক শহরে অবস্থিত। আর তাছাড়া এখানে মোট যে পরিমাণ হোটেল আছে সেগুলোর সব কয়টিতে মাত্র এক রাত করে থাকতে হলেও একজন মানুষের 288 বছর লেগে যাবে। হয়তো আন্দাজ করতে পারছেন কত বেশি হোটেল থাকতে পারে এই শহরে। এমনি এমনিই তো আর ভেগাস অন্যতম প্রধান পর্যটন নগরীতে পরিণত হয়নি। প্রাপ্তবয়স্কদের বিনোদনের নানাবিধ সুযোগ ও উপায়ের ব্যবস্থা এই শহরকে দিয়েছে সিন সিটি বা পাপের নগরীর উপনাম। কিন্তু অনেকে এটা জানেই না যে এই পাপের নগরীতেও কিন্তু পতিতাবৃত্তি অবৈধ। কি অবাক হলেন? অবাক হলেও এটাই সত্যি। জুয়া শব্দটি ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে এখনো একটি নেতিবাচক শব্দই। জনসম্মুখে বা খুব ঢাক ঢোল পিটিয়ে জুয়ার আসরে বসা এখনো এখানকার ভদ্র সমাজের চোখে অনেক বেশি দৃষ্টিকটু একটা ব্যাপার। কিন্তু পশ্চিমা দেশগুলোতে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের একটা বদ্ধমূল ধারণা যে জুয়া খেললে সর্বস্ব হারাতে হয় এবং এটা অনেকাংশে সত্যিও, হোক সেটা উপমহাদেশে কিংবা পশ্চিমা দেশে। কিন্তু জুয়া খেলে নিজের প্রায় ডুবুডুবু ভাগ্য তরীকে বাঁচাতে সক্ষম হয়েছিলেন একজন বিখ্যাত ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরিয়ার কোম্পানি ফেডেক্স এর প্রতিষ্ঠাতা ও প্রধান ফেডেরিক স্মিথ। লাস ভেগাসে এসে জুয়া খেলে বাঁচিয়েছিলেন তার কোম্পানিকে। তিনি কোম্পানির সর্বশেষ $5,000 নিয়ে সিন সিটিতে আসেন। সেখানে জুয়া খেলে $27,000 জিতে যান, যার মধ্য থেকে $24,000 তিনি কোম্পানির জ্বালানির বিল দেন। জুয়ার জন্য বিখ্যাত হলেও সবাই যে প্রাথমিকভাবে জুয়া খেলার উদ্দেশ্যেই এই শহরে আসে বিষয়টা আবার তেমনও না। একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে প্রাথমিকভাবে মাত্র 15% লোক জুয়া খেলার উদ্দেশ্যে আসে ভেগাসে, কিন্তু আসার পর প্রায় 71%
50% লোক জুয়া খেলে থাকে এই শহরে। হয়তো ফ্রেডরিক স্মিথের মতো ভাগ্য পরিবর্তনের আশায় এত মানুষ জুয়া খেলে এখানে আসার পর, অথবা যার জীবনে কখনো জুয়া খেলেনি তারা বড় বড় ক্যাসিনোর রোমাঞ্চকর হাতছানিকে গ্রাহ্য করতে পারে না এখানে এসে। অনেক সিনেমা বা সিরিজে দেখায় যে নির্দিষ্ট কোনো চরিত্রকে ক্যাসিনোতে ঢুকতে দেয়া হয় না, বা ঢুকলেও বের করে দেয়া হয়। অনেকের কাছেই হয়তো মনে হয়েছে যে এটা শুধু সিনেমার গল্পের খাতিরে করা হয়, কিন্তু না, আসলেই ভেগাসের একটি ব্ল্যাক বুক রয়েছে। সেখানে যাদের নাম আছে তারা কখনো ভেগাসের কোনো ক্যাসিনোতে প্রবেশ করতে পারবে না। নৈশ প্রমোদের জন্য বিখ্যাত এই নগরী কিন্তু আবার পৃথিবীর সবচেয়ে আলোকিত নগরী। মহাকাশ থেকে দেখলে পৃথিবীর সবচেয়ে আলো চকচকে যে স্থানটি দেখতে পাওয়া যায় সেটি হলো এই ভেগাস। মানুষজন অনেক বেশি না হলেও সারা রাত ধরে মিলিয়ন মিলিয়ন বাতি জ্বলে থাকার কারণেই মূলত এই শহর এত ঝলমলে থাকে। সত্যি কথা বলতে ভেগাসের আসল সৌন্দর্য ফুটে ওঠে এই রাতের বেলাতেই। অনেকেই হয়তো ভাবছেন যে এত বাতি জ্বালানোর ফলে একদিকে যেমন বিদ্যুৎ শক্তির অপচয় হচ্ছে, অপরদিকে তেমন পরিবেশও দূষিত হচ্ছে। কিন্তু ভালো খবর হলো, লাস ভেগাসের সকল সরকারি দালান, রাস্তার বাতি, পার্কে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করা হয়। বুলডুজার সোলার এক নামে ভেগাসে 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সোলার প্লেট আছে, যেটার যাত্রা শুরু হয় 2008 সালে, এবং এতে খরচ হয় প্রায় $40 মিলিয়ন। এই প্ল্যান্টের কারণে ভেগাসের শক্তি অপচয় 30% কমে গেছে। পৃথিবীর অধিকাংশ দেশে, এমনকি যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যেও জনসম্মুখে মাতলামি করা অপরাধ বলে বিবেচিত হলেও নেভাডায় প্রকাশ্যে মাতলামি করা কোনো অপরাধ নয়। নেভাডা রাজ্যের আইনে মদ্যপান করা, জনসম্মুখে মাতাল হয়ে ঘুরে বেড়ানো কোনো প্রকার দণ্ডনীয় অপরাধের আওতায় পড়ে না। ভাবছেন যে তাহলে কিভাবে এত মাতালের মধ্যে শহরের শান্তি শৃঙ্খলা বজায় থাকে? মদ্যপান করে যে কেউ অন্যের অসুবিধার কারণ না হতে পারে সেজন্য আবার কিছু নিয়ম আছে নেভাডা রাজ্যের। যেমন, কেউ যদি বেশি মদ্যপান করে গাড়ি চালায়, বা জনসম্মুখে মূত্রত্যাগ করে, অন্যের শান্তি বিনষ্ট করে, কিংবা কোথাও অনুপ্রবেশ করে, তাহলে সেগুলো শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। লাস ভেগাস হচ্ছে এমন এক নগরী যেখানে চোখ ধাঁধানো আলো আর মনোমুগ্ধকর স্থাপনা মানুষকে বিমোহিত করে, যেখানে ঐশ্বর্য যতটা সহজে চোখে পড়ে ঠিক ততটা সতর্কতার সাথে আড়াল করে রাখা হয়েছে নগরের দারিদ্র্যকে। পৃথিবীর সবচেয়ে বড় কাচের তৈরি পিরামিডটি এই শহরের মাঝখানে অবস্থিত। এমন বিশালাকার হোটেল এখানে আছে যেখানে 5,000 কক্ষ রয়েছে, কিন্তু সেই কক্ষগুলোতে স্থান হয় শুধু পয়সাওয়ালা পর্যটকদের। লাস ভেগাসে স্থায়ী বাসিন্দাদের একটি বিশাল অংশ বাস করে ভেগাসের আন্ডারগ্রাউন্ডে। ভেগাস নগরীর নিচে প্রায় 200 মাইল লম্বা একটি টানেল রয়েছে, অসংখ্য বসতি যেখানে বিছানা আছে, ওয়ার্ড্রপ আছে, এমনকি বইয়ের তাকও আছে। এই টানেলে মূলত দারিদ্র, গৃহহীন, অল্প মজুরির দিনমজুর, ভিক্ষুক এবং নেশাগ্রস্তরা বাস করে। এমনকি যুদ্ধ করেছেন কিন্তু যুদ্ধ পরবর্তী ট্রমা কাটিয়ে উঠতে না পারা অনেক মানসিকভাবে অসুস্থ লোকও বাস করে এখানে। অন্যের ভুল করে ফেলে যাওয়া খাবারের অংশ কিংবা ডাস্টবিনে ফেলে খাবার খেয়ে বেঁচে আছে তারা। এভাবেই নীরবে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে আন্ডারগ্রাউন্ডের এর সমাজ। ভেগাসের চকচকে অংশটুকুর বাইরে আর 5টা পশ্চিমা শহরের মতো একটি সাধারণ শহর রয়েছে, যেখানে হোটেলের পরিবর্তে স্থায়ী বসতি আছে, গির্জা, শপিং সেন্টার আছে, যেখানে মানুষ ক্যাসিনো কিংবা হোটেলের লোভে পড়ে নয়, বরং স্থায়ীভাবে বসবাস করার জন্য আসে। তবে এই অবিশ্বাস্য অর্থনৈতিক উন্নতির সাথে সাথে কিছু সমস্যাও বাসা বেঁধেছে এই শহরে। পুরো দেশের মধ্যে ব্যক্তিগত ও সম্পত্তিগত অপরাধ, আত্মহত্যার হার ব্যাপক বৃদ্ধি, মদ্যপান এবং বেআইনি মাদকদ্রব্য ব্যবহারের দিক থেকে লাস ভেগাস সবচেয়ে বেশি এগিয়ে। এছাড়া ক্রমবর্ধমান বায়ু ও পানি দূষণ, ট্রাফিক জ্যাম তো এই শহরের অন্যতম সমস্যা। আসলে লাস ভেগাসের ইতিহাস এবং বৈচিত্র্য এত বেশি বিস্তৃত যে এটা একটি ভিডিওতে শেষ করা সম্ভব নয়। হয়তো অন্য কোনো দিন লাস ভেগাসের বিচিত্র ইতিহাস, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটি ভিডিও নিয়ে আসব, কেননা লাস ভেগাস একটি মুগ্ধতার নাম।
যার প্রতি ভাজে ভাজে লুকিয়ে আছে বৈচিত্র্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট করে জানান। আপনার প্রতিটি মতামতই আমাদের কাছে মহামূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটি অন্যদের উপকার করবে, তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। নিয়মিত অনুপ্রেরণামূলক ও আত্ম উন্নয়নমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাফল্যের পথে আমরা আছি সবসময় আপনার সাথে।